আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব বাংলা উচ্চারণ ও অর্থ সহ সূরা ইখলাস। সূরা ইখলাসের ভিতরে আপনারা অনেকে যেই ভুলটি করে থাকেন, এই ভুলটির কারণে সওয়াব তো দূরের কথা, গুনাহগার হয়ে জাহান্নামেও চলে যেতে পারেন। তো দর্শক, সেই ভুলটি আর করা যাবে না, ভুলটি ঠিক করে নিতে হবে। আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, ইনশা আল্লাহ সূরা ইখলাস সম্পূর্ণ সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিতে পারবেন এবং সেই ভুলটিও ঠিক করে নিতে পারবেন। তো দর্শক, চলুন শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে বলে দিব, আপনারাও আমার সাথে সাথে বলে মুখস্থ করে নেবেন। আরবিতে শিখতে যাদের অসুবিধা হবে, বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে নেবেন। তো ধরুন, قل هو الله। আপনারা অনেকেই সূরা ইখলাসে যেই ভুলটি করে থাকেন, মারাত্মক ভুলটি, সেটি হচ্ছে অনেকে বলে কুল হু, কুল, এখানে কাফের উচ্চারণ করে বলতে হবে উল উল উল, অর্থ হচ্ছে বলো বলো, আর কুল বললে উচ্চারণ হয় খাও। উল হু আল্লাহ, হু আহাদ, বলো তিনি আল্লাহ এক। আর আপনি যদি বলেন কুল হু আল্লাহু আহাদ, তাহলে অর্থ হয় খাও তিনি আল্লাহ এক। নাউযু বিল্লাহ। দর্শক, এমন করে করা যাবে না, এমনভাবে বলা যাবে না, বলতে হবে উল উল, হু, অফলাম পেশ উল, হা পেশ হু, উল হু উল হু, ওয়াও দিয়ে তাসদিদ ওলা লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, উল হু ওয়াল, লাম খারা জবর লা, উল হু ওয়াল ল, উচ্চারণ হবে ল। অনেকে উচ্চারণ করে উল হু আল্লা এরকমভাবে বলে, উল হু ল, একালিপটন খারা জবর, হু হা পেশ হু, উল হু আল্লাহু, উল হু আল্লাহু, হামজা জবর আ, হা জবর হা, আ হা, দাল দুই পেশ দুন, আহাদ আহাদ, এখানে অকফ থামার কারণে উচ্চারণ হয়েছে আহাদ, দালের উপরে দুই পেশ তানবিন, এটা সাকিন হয়ে গেছে, হার উপর জবর দিয়ে ডালকে ধরেছে। আহাদ উল হু আল্লাহু আহাদ, উল হু আল্লাহু আহাদ। দর্শক, এরপর থেকে আপনারা সেই ভুলটি আর করবেন না, বলবেন উল উল, গলার ভিতর থেকে আওয়াজটা একটু ধাক্কা খেয়ে আসবে, উল উল হু আল্লাহু আহাদ। বাংলা উচ্চারণ উল হু আল্লাহু আহাদ, উল হু আল্লাহু আহাদ, অর্থ হচ্ছে বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আচ্ছা, তারপরের আয়াত আল্লাহ, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, খারা জবর একালিপটান, আল্লাহ, হা দিয়ে এই তাসদিদ ওয়ালা সোয়াদ ধরবে, মাঝখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে, হা সোয়াদ পেশ হুস, আল্লাহু সোয়াদ জবর স, আল্লাহু স, মিম জবর মা, আল্লাহু স মা, দাল পেশ দু, অক্ফ করার কারণে দালের উপরে পেশটা সাকিন হয়ে যাবে, উচ্চারণ হবে স মা দে, বানান করার সময় দু বলতে হবে, দাল পেশ দু, এটা বানান করার সময় বলতে হবে, বাট রিডিং বলার সময় বলতে হবে আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। বাংলা উচ্চারণ আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, অর্থ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী, এই আয়াতের অর্থ এটা। তারপরের আয়াত লাম ইয়ালিদ, লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দিয়ে দাল ধরবে, লাম দাল জের লিদ, লাম ইয়া লিদ, লাম ইয়া লিদ, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়া লাম,
لم يلد ولم يا واو পেশ ইউ ওয়ালাম ইউ ইউ একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন পেশের পরে ওয়াও সাকিন থাকলেই একালিফ টান দিয়ে পড়তে হয় ওয়ালাম ইউ লাম ইয়ালিদ ওয়ালাম ইউ লাম দাল জবর লাদ ওয়ালাম ইউ লাদ ওয়ালাম ইউ লাদ উচ্চারণটা খেয়াল করবেন লাদ লাস্টে আওয়াজটা একটু ধাক্কা খাবে কারণ দালটা হচ্ছে কলকলার হরফ লাদ ওয়ালাম ইউ লাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউ লাদ বাংলা উচ্চারণ লাম ইয়ালিদ ওয়ালাম ইউ লাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউ লাদ অর্থ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এই আয়াতের অর্থ এটা পরের আয়াত ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়াও জবর ওয়া লাম মিম জবর লাম ওয়ালাম ইয়া জবর ইয়া ওয়ালাম ইয়া ওয়ালাম ইয়া কাফ দিয়ে এই নুন না ধরে এই তাসদিদওয়ালা লাম ধরবে কাফ লাম পেশ কুল ওয়ালাম ইয়াকুল লাম জবর লা ওয়ালাম ইয়াকুল্লা হা উল্টা পেশ হু উল্টা পেশ একালিফ টান ওয়ালাম ইয়াকুল্লাহু কাপ পেশ কু ফা পেশ ফু কুফু ওয়াও দুই জবর ওয়ান কুফু ওয়ান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু ওয়ান আহাদ হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই পেশ দুন আহাদ অকফ করার কারণে দালের উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে গেছে উচ্চারণ হয়েছে আহাদ কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বাংলা উচ্চারণ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই আয়াতের অর্থ আর তার কোনো সমকক্ষ নেই দর্শক এই পর্যন্তই হচ্ছে সূরা ইখলাস সূরা ইখলাস আমি আপনাদেরকে যেমনভাবে বানান করে ভেঙে ভেঙে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ সূরা ইখলাস সম্পূর্ণ সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধ করে মুখস্থ করার তাওফিক দান করুক সকলে বলি আমিন এখন দর্শক সূরা ইখলাস শুরু থেকে আমি আবার কয়েকবার টেনে টেনে বলে দেব এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে বলে দিয়েছি এতে করে মোটামুটি অনেকেরই শেখা হয়ে গেছে যে সূরা ইখলাসে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে কয়েকবার টেনে টেনে বলে দেব আপনারাও আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দর্শক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ